নমস্কার, ওয়ান্ডার ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা ভাগের একটা নিয়ম নিয়ে আলোচনা করব। সাপোজ আমাকে 40 দিয়ে 428কে ভাগ করতে বলা হলো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 40কে একবার দিয়ে যাচ্ছে, তাহলে 40 দুই নামলো, 5 থেকে 8 নামলো। আমি দেখতে পাচ্ছি যে 40-28 ছোট হয়ে গেছে, অর্থাৎ একবারও ভাগ যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে 5 থেকে যখন সংখ্যাটা নামানোর পরেও ভাগ যাচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমাকে পাশে একটা শূন্য নিতে হবে এবং তারপরের সংখ্যাটার দিকে লক্ষ্য করতে হবে। আমি দেখতে পাচ্ছি 28-8টাই হচ্ছে শেষ সংখ্যা, আর পরে কোনো সংখ্যা নেই। তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি একটা দশমিক নিব এবং এইখানে একটা শূন্য নিব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 280কে 40 দিয়ে ভাগ যায়, তাহলে 4 7 28, 280 মিলে গেল। তাহলে ভাগফল হচ্ছে 10.7। আর একটা ভাগ করলে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাবে। এই ভাগটা করলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো, এখানে 112 দিয়ে 338,576কে ভাগ করতে বলা হচ্ছে। এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি 3 দিয়ে দিচ্ছি, 3 3 6, 8 থেকে 6 বাদ দিলে 2, 3 থেকে 3 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0। আমি 5 থেকে 5 নামিয়ে দিলাম, 5 থেকে 5 নামানোর পরেও আমি দেখছি ভাগ যাচ্ছে না 112 দিয়ে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে একটা শূন্য নিব। 5 যেহেতু শেষ সংখ্যা নয়, আমি পাশের সংখ্যাটাকে এবার নামাতে পারবো। এখানে এর আগের ভাগটাতে 8টাই ছিল শেষ সংখ্যা, সেই জন্য দশমিক নিতে হয়েছিল। এক্ষেত্রে কিন্তু আমরা দশমিক নিব না, কারণ পাশে আরো সংখ্যা আছে, পাশে 7টাকে নামিয়ে দিব। আমি 2 দিয়ে দেখতে পাচ্ছি যাবে এটা, তাহলে 2 দিয়ে দিলে 2 2 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 5 থেকে 2 বাদ দিলে 3, আমি পাশে আবার 6 নামলো দেখতে পাচ্ছি। আমি 3 দিয়ে দিচ্ছি, 3 3 6 মিলে গেল। সাপোজ আমাকে 50 দিয়ে 525কে ভাগ করতে বলা হলো, তাহলে আমি দেখতে পাচ্ছি একবার যাবে 50, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 থেকে আমি 5টা নামিয়ে দিব। 5 থেকে 5টা নামানোর পরেও যদি ভাগ না যায়, তাহলে আমি সঙ্গে সঙ্গে একটা শূন্য নিব এখানে। যদি এটা শেষ সংখ্যা হয়, তাহলে এখানে দশমিক নিব এবং পাশে একটা সংখ্যা নিব। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এই, 5 থেকে 1টা সংখ্যা নামানোর পরেও যদি ভাগ না যায়, আমাদের সঙ্গে সঙ্গে একটা শূন্য নিতে হয়। সংখ্যাটা যদি শেষ সংখ্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে দশমিক, আর যদি সংখ্যাটা শেষ সংখ্যা না হয়, তাহলে পাশের সংখ্যাটাকে নামিয়ে দিতে হয়। এখানে 5 হচ্ছে শেষ সংখ্যা, তাই আমি সঙ্গে সঙ্গে দশমিক নিলাম এখানে, এবং এই দশমিকের জন্য এখানে শূন্য পেলাম। বিষয়টা কিন্তু এরকম নয় যে এখানে দশমিক নিলাম, এখানে শূন্য নিলাম, এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পেলাম। 5-5 25 ভাগ মিলে গেল। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।